ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ডেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন আছি মুকুটমণিপুরে, আর এটা আমাদের সাডেন প্ল্যান হয়েছে। আর এখন আমি মুকুটমণিপুরে ওই সেই দূরে যে দ্বীপগুলো যাচ্ছে ওখানে যাচ্ছি, আর চলো বাকিটা ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখুন ওই দিকটা হচ্ছে কুমারী নদী, আর এই দিকটা হচ্ছে কাঁসাই নদী। এটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল। এটা তো আপনার সমুদ্রের সাথে মিল নেই যে জোয়ার ভাটা হবে। এই দেখো আমরা এখন ফার্স্ট একটা দ্বীপে এসেছি, আর এই দ্বীপটাতে আছে ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক। এবার যেটা ইনফরমেশন দিচ্ছি বোর্ডে উঠবে, তোমরা যদি হাতে টানা নৌকায় আসো তাহলে সামনের দ্বীপটা তোমাদেরকে পার হেড 50 রুপিস করে, আর দূরের দ্বীপটা পার হেড 100। আর যদি তোমরা মোটর ইঞ্জিনে আসো, যদি সবার সাথে আসতে চাও তাহলে পার হেড 150 টাকা, আর যদি তোমরা রিজার্ভ করে আসতে চাও তাহলে 5 জন বা 6 জন এরকম রিজার্ভ হবে 1500 টাকা করে লাগবে। মানে 1500 টাকা করে লাগবে বলতে পুরোটা রিজার্ভ 1500 টাকা। এবার চলো ওখানে গিয়ে বাকিটা দেখা যাক। এখানে মোটর ভ্যান আছে, এখানে ডিয়ার পার্ক আর হরি সোনার বাংলা পার্ক আসার জন্য 1 থেকে 7 জনের বেশি হলে পার হেড 40 টাকা করে লাগবে, আর 1 থেকে 7 জনের মধ্যে হলে সেটা 320 টাকা হবে। হাতটা ঢুকা, হাতটা ঢুকা হয়ে কথা করবি। দারুণ লাগছে রাস্তার জঙ্গলের ভেতর হেঁটে হেঁটে যেতে। দেখা